হাই, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিবডি ইজ গুড। অ্যাকচুয়ালি আজ আমি পেটিএম এর বিজনেস মডেল বলবো, কিভাবে পেটিএম 2007 সালে স্টার্ট হয়ে আজ 2021 1.6 লাখ কোটি টাকা কোম্পানি হলো সেটা সম্বন্ধে আলোচনা করবো। থার্ড যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পেটিএম এর মার্কেটিং স্ট্র্যাটেজি কি সেটা আলোচনা করবো, পেটিএম এর কম্পিটিটার কি সেটা আলোচনা করবো, পেটিএম বর্তমানে কোন কোন সেক্টরে আছে সেটা সম্বন্ধে আলোচনা করবো। চলো স্টার্ট করা যাক। ভিডিওর শেষে আমি একটা আপনাদের বোনাস পয়েন্ট দেবো পেটিএম নিয়ে, যেটা আপনি এখনও জানেন না পেটিএমের ওপর বা পেটিএম সম্বন্ধে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যেটা আপনার ভালো হবে বা আপনি সেটা জানতে পারবেন। চলো স্টার্ট করা যাক। পেটিএম বিজয় শেখর শর্মার দ্বারা ফাউন্ড হয়েছিল। উনি একটা অ্যাপ্লিকেশান স্টার্ট করেছিলেন যেখানে পেমেন্ট গেটওয়ে, মানে লাইক ফোনপে গুগল পের মতো, যেখানে পেমেন্ট করা যেত, রিচার্জ করা যেত সামান্য। বাট ধীরে ধীরে ফান্ডিং পাওয়া আরম্ভ করে, যেমন আন্ড গ্রুপ ফান্ডিং করে, সফট ব্যাংক ফান্ডিং করে, এবং ফান্ডিং করতে করতে পেটিএম একটা বিশাল অ্যামাউন্টে দাঁড়িয়ে যায় এবং পেটিএম বিভিন্ন সেক্টরে ছড়িয়ে যায়। এবার পেটিএম কোন কোন সেক্টরে আছে দেখা গেলে তো পেটিএম সমস্ত সেক্টরে আছে। যদি B2C সেক্টর ধরা হয় সেটা হচ্ছে পেটিএম ওয়ালেট। পেটিএম ওয়ালেটে কী হয়, পেটিএম ওয়ালেটে সাপোজ তুমি কাউকে রিচার্জ করবে বা সাপোজ তুমি রিচার্জের টাকা রেখেছো তোমার ওয়ালেটে, সেটা রিচার্জ করতে কাজে লাগে, সেখান থেকে পেটিএম টাকা উপার্জন করে। রিচার্জ বিভিন্ন সেক্টরে যায়, যেমন DTH রিচার্জ, মানি রিচার্জ, ব্যাঙ্কের রিচার্জ, সমস্ত জায়গায় রিচার্জে পেটিএম আছে। ডিজিটাল গোল্ডের পেটিএম একটা অপশান এসছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার মানুষ গোল্ড কিনতে বেশি আগ্রহী, তাই পেটিএম গোল্ডের সংস্থার সঙ্গে, বিভিন্ন গোল্ড সংস্থার সঙ্গে কোলাবোরেট করে ওখান থেকে পেটিএমে ডিজিটাল গোল্ড কিনলে ওখানে গোল্ড ব্লক হয়ে যায়। এটা একটা ভালো সিস্টেম দিয়েছে পেটিএমে। এবার এটা হচ্ছে B2C। B2B কি? B2B হচ্ছে পেটিএম সলিউশন। পেটিএম সলিউশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস। পেটিএম কী করছে, বিভিন্ন ছোটো বড়ো দোকানে গিয়ে তুমি দেখতে পাবে ওখানে পেটিএমের কিউআর কোড দিয়ে দিচ্ছে, যেখানে মানুষ পেটিএমে সাপোজ ফোনপে আছে বলো, গুগল পে আছে বলো, বা ভারত পে আছে বলো, যাই আছে, সাপোজ আমি একটা রেস্টুরেন্টে গিয়ে খেলাম, সেই রেস্টুরেন্টে আমি পে করব। পে করলে পেটিএমের কিউআর কোড প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখতে পাবে। অবশ্যই ফোনপেও আছে, তো ফোনপের বিজনেস মডেল অবশ্যই কোনো একদিন বানাবো। তো সেখানে পে করলে তুমি একটা ওয়ালেট ব্যালেন্স পাও, সেই যে ক্যাশব্যাকটা পাও সেটাই হচ্ছে তোমার প্রফিট, দ্যাট ইজ কনজিউমার প্রফিট। আর দোকানের কী প্রফিট, দোকানের প্রফিট হচ্ছে পেটিএম ফ্রিতে তাকে খুলে দিয়েছে, একটা ধরুন বিজনেস অ্যাকাউন্ট খুলে দিয়েছে, এটা অ্যাকাউন্ট বলতে গেলে, যেখানে ওর টাকা ঢুকছে, এটা হচ্ছে কনজিউমার মানে বিজনেস ম্যানের প্রফিট। পেটিএমের কী প্রফিট, পেটিএমের প্রফিট হচ্ছে এখানে তার ডাটা আসছে, ওর ডাউনলোড বাড়ছে এবং কনজিউমার বাড়ছে, ওর বিজনেস বাড়ছে। হ্যাঁ, পেটিএম লসে আছে, পেটিএম লসে কীভাবে আছে আমি বলছি, সেটাও আমি বলবো আস্তে আস্তে। বাট পেটিএম সলিউশনের মধ্যে আরও একটা পড়ে, ওটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সাপোজ আমাদের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে নেই এখন, ABBK.in। আমি হচ্ছি ABBK-র ফাউন্ডার, আমাদের কোম্পানির নাম ডিজিটাল মার্কেটিং কোম্পানি ABBK। তো এখানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, SEO বা বিজনেস সলিউশন দেওয়া হয়, তো আমাদের ডাইরেক্ট কেউ পে করতে পারে না, পে করলে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বারে পে করতে হবে। সাপোজ আমাদের কোনো কোর্স বেরালো ডিজিটাল মার্কেটিং করবো বা বিজনেস সলিউশনের উপর কোর্স বেরালো, আমি সেখানে পেমেন্ট গেটওয়ে লাগাবো। অনেকে ইনস্টামোজো লাগায়, অনেকে রোজারপে লাগায়, অনেকে পেটিএমে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ পেটিএম ইজ ভেরি ইজি কম্পেয়ার টু রোজারপে অ্যান্ড ইনস্টামোজো, বুঝলেন তো? তাহলে সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে পেটিএমের পেমেন্ট গেটওয়ে আছে, এবং রিসেন্ট যেটা স্টার্ট করেছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান। সেটা আমাদের পক্ষে খুবই অ্যাডভান্টেজ হয়েছে, বা যারা অনলাইনে বিজনেস করে, সাপোজ ইন্টারন্যাশনালি কারোর সঙ্গে কানেক্ট হবে, কেউ টাকা পাঠাবে, ভাই পেটিএমে পাঠিয়ে দে, বা আমি বললাম আমি আপনাকে পেটিএমে পে করছি, বাই পেটিএমে পে করছি, ওরা বলে পেটিএম আছে, ইয়েস পেটিএম ইজ এভরিওয়্যার লাইক এ পেপাল, বুঝতে পারলেন? তো সাপোজ তুমি একটা জায়গায় গেছো, আউট অফ ইন্ডিয়ায় গেছো, ঘুরতে গেছো, সিঙ্গাপুর গেছো বা ইউএসএ গেছো, ইউএসএ ঘুরতে গিয়ে তোমার কাছে ওখানকার কারেন্সি কিছু নিয়েছো, ইন্ডিয়া থেকে কনভার্ট করে ওখানকার কিছু কারেন্সি নিয়েছো, কারেন্সি নিয়ে
সেখানে কারেন্সি শেষ হয়ে গেল, বাট তোমার কাছে পে করার মতো ওদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, বা পেপাল একটু কঠোর জিনিস থাকে, পেপালে এত ইজি হয় না ইমেল টু ইমেল, তো সেখানে তুমি পেটিএম ইউজ করতে পারবে, পেটিএমের মাধ্যমে যে কোনো জায়গায় তুমি পে করে দিতে পারবে, দ্যাট ইজ এ বিগ অ্যাডভান্টেজ। বুঝতে পারল, বুঝতে পারলে? এটা হচ্ছে পেটিএম সলিউশনের সব থেকে বড়, এটা হচ্ছে বি টু বি। থার্ড যেটা হচ্ছে পেটিএম মল। পেটিএম মলটা কি? পেটিএম মল হচ্ছে, সাপোজ আমি এই মাউসটা কিনবো, এই মাউসটা যদি আমি অ্যামাজনে কিনি, এটা হচ্ছে বি টু সি, এখানে অ্যামাজনে পার্সেন্টেজ কম পাওয়া যায়। আমি যদি ওটা ফ্লিপকার্টে কিনি, ওটা হচ্ছে বি টু সি, বা যদি আমি পেটিএম থেকে 10 অর্ডার দিই, তবে ওটা হচ্ছে বি টু বি, কারণ ওখানে আমি ব্রাঞ্চ অফ পিস অর্ডার দিতে পারছি, দ্যাট ইজ এ বি টু বি। ওখানে অনেক প্রাইস কম পাওয়া যায়, অনেকে অ্যামাজন ফ্লিপকার্ট ছেড়ে পেটিএমে শিফট হয়ে যাচ্ছে, এটা একটা ভালো অ্যাডভান্টেজ পেটিএমের ক্ষেত্রে। আমি যদি দেখি পেটিএম সমস্ত সেক্টরে আছে, নট অনলি ফর বি টু সি, বি টু বি, পেটিএম থেকে তুমি রিচার্জ যেমন করতে পারবে, পেটিএম থেকে যেমন বিল পে করতে পারবে, পেটিএম থেকে তেমন ফ্লাইট টিকিট বুকিং করতে পারবে, মুভি টিকিট বুকিং করতে পারবে, পেটিএম থেকে তুমি ইনভেস্ট করতে পারবে, আইপিও আসছে ইনভেস্ট করতে পারবে, পেটিএম থেকে তুমি বিভিন্ন জায়গার অ্যাড্রেস জানতে পারবে, পেটিএম প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে। এটা হচ্ছে পেটিএম সব থেকে বড় ফায়দা হতে পারে, বাট যায় না, যদিও হাইক একটা এত বিলিয়ন ডলার স্টার্ট আপ হয়েও ফুটে গেল, সেখানে পেটিএম কী করে ফিউচারে দেখা যাক। যদিও আমি বলেছিলাম আগে যে পেটিএম এখনও লস করছে, 2021 ওদের লস হয়েছে প্রায় 1,600 crore, তাহলে পেটিএম যদি এত লস, তাহলে পেটিএম এত টাকার বিজনেস করলো কীভাবে? 2020 তো লস আছে, 2019 লস আছে। পেটিএম হচ্ছে একটা ইউনিকর্ন স্টার্ট আপ যেখানে টেকনোলজি ইনভলভ আছে, তো কোনো তুমি যদি ইন্ডিয়াতে কোনো টেকনোলজি বেসড বিজনেস বানাও না, তোমাকে ইনভেস্ট করার জন্য লোক বসে আছে। আর পেটিএম হচ্ছে যে বিজয় শেখর শর্মা, উনি হচ্ছে একটা কোম্পানির মালিক যিনি অনেক জায়গায় ছড়িয়ে আছেন, আর যার পেরেন্ট কোম্পানি হচ্ছে আন্ড গ্রুপ আছে। আন্ড গ্রুপ এখানে সব থেকে বড়ো শেয়ার হোল্ডার, 29.16%। তো আন্ড গ্রুপের আলিবাবা, আলিবাবাকে যেমন উঠিয়েছে, পেটিএমকেও সে পুশ করে করে উঠাবে, এটাই হচ্ছে পেটিএমের বেশি প্রফিট। এবার যদি বলেন যে পেটিএম কি ইন্ডিয়ান কোম্পানি, ইয়েস, পেটিএম ইজ ফুললি ইন্ডিয়ান কোম্পানি, ইট ইজ ফাউন্ডেড ইন নয়ডা, এটা নয়ডাতে ফাউন্ড হয়েছিল। এবার আমি একটা স্টোরি বলি, আমি বলবো বলছিলাম যে পেটিএমের মার্কেটিং স্ট্র্যাটেজি কি। আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা হচ্ছে ওলার বিজনেস মডেল, আমি আই বোটামে দিয়ে দিচ্ছি, ওটা চেক করে নাও। স্টোরিটা হচ্ছে, সাপোজ তুমি এই মুহূর্তে একটা প্রোডাক্ট বিক্রি করতে চাও, সেটা অনলাইনে, তো অনলাইনে যদি প্রোডাক্ট বিক্রি করতে চাও, তোমাকে অ্যাডভার্টাইজিং করতে হবে। এবার অ্যাডভার্টাইজিং করলে শুধু তো তুমি বললে হবে না যে তুমি আমার প্রোডাক্ট নিয়ে নাও, আপনি আমার প্রোডাক্ট নিয়ে নিন, আমি এই 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 সেল করছি, আপনাকে কিছু স্যাম্পল দিতে হবে। স্যাম্পল যদি দেন, আপনার প্রোডাক্টে যদি দম থাকে, ওই স্যাম্পলটা যদি কোনো কাস্টমার ইউজ করে, তবে সে নেক্সট আপনার থেকে বড় প্রোডাক্টটা ইউজ করবে। সাপোজ আমি একটা আপনাকে বড় এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কোনদিন বাসে গেছেন, বাসে যদি যান দেখবেন ওই আমলকির বড়ি বা কোনো টাইপের বড়ি, ওরা প্রথমে আগে একটা 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 করে দিয়ে দেয়। আমি কিছুদিন আগে বাসে কলকাতা থেকে এসেছিলাম, তো একটা করে দিয়ে দিল, আমরা খেয়েও নিলাম, তো বাস বেশ ভালোই লেগেছে। তারপরে ধরো 100 জনের মধ্যে 80 জন সেই বা যেই লোকটা বিক্রি করছে, যে সেলারটা, তাকে বলছে দাদা একটা দিয়ে যান, দাদা একটা দিয়ে যান, তখন টাকা পে করছে। সেরকম প্রত্যেকের বিজনেস মডেল এরকম হওয়া উচিত, তবেই আপনি বিজনেস প্রফিট করতে পারবেন। কারণ পেটিএমের ওরকম, সাপোজ তুমি কোথাও টাকা পাঠালে, তোমাকে ওয়ালেট ব্যালেন্স দিচ্ছে, তুমি কাউকে রিচার্জ করলে, তোমাকে ওয়ালেট ব্যালেন্স দিচ্ছে। তুমি গুগল পের বিজনেস মডেল ভাবো, গুগল পে হচ্ছে তুমি কাউকে টাকা পাঠালে রিওয়ার্ড পাচ্ছ, বেটার লাগ নেক্সট টাইম হতে পারে বা কিছু টাকা হতে পারে, তো সেখানে গুগল পের প্রতি ধ্যান বেড়ে যায়। হ্যাঁ, পেটিএমে ওয়ালেট ব্যালেন্স পেলে ওয়ালেটের প্রতি ধ্যান বেড়ে যায়। এবার পেটিএমে যারা মার্চেন্ট আছে তাদেরও অনেকটা প্রফিট, সেখানে হচ্ছে কারো অ্যাকাউন্ট খুলে দিলে সেখানে একটা পার্সেন্টেজ পায় ওরা, এটা বিভিন্ন রকম প্রফিট আছে। তো ওদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে, ওরা তো অ্যাডভার্টাইজিং করছে বিভিন্ন সেক্টরে, সেরকম সাপোজ গুগল অ্যাপস চালাচ্ছে, ফেসবুক অ্যাপস চালাচ্ছে, বিভিন্ন সেক্টরে টিভি অ্যাডস অ্যাপস চালাচ্ছে, কিন্তু ওরা প্রথমে ফ্রিতে মানুষকে ইউজ করতে দিচ্ছে। অ্যাট ফার্স্ট ইউ কনজিউম ফ্রি অ্যান্ড ইউ গেট মানি, দেন ইফ ইউ ইন্টারেস্ট অন পেটিএম ইউ মাস্ট টেক ইট।
মানে যখন আপনি সেই জিনিসটার প্রতি হ্যাবিচিওর হয়ে যাবেন না, সাপোজ আমি যদি 10 জনকে জিজ্ঞাসা করি, 10 জনের মধ্যে 8 জন বলবে আমি অ্যামাজন থেকে জিনিস কিনি, কিন্তু পেটিএম মল থেকে কিনে না। বাট পেটিএমের মার্কেটিং স্ট্র্যাটেজি, পেটিএম এমনভাবে সেক্টরে যাচ্ছে, আমি ভাবছি আর 5 বছর পর সবাই অ্যামাজন থেকে শিফট হয়ে পেটিএম মলে চলে আসবে। কেন? এখানে অনেকটাই দাম কম, এখানে অনেকটাই ইজি। আর মিশোর আমি স্টার্ট আপের বিজনেস মডেল বানিয়েছিলাম, মিশো দেখে নেবেন, মিশোতে আরও বেশি ইন্টারেস্টিং, এটাও আইবুড আমি দেওয়া থাকবে। এবার পেটিএমের ইনকাম কোথা থেকে আসে? পেটিএম যদিও লস মেকিং কোম্পানি বর্তমানে আছে, কিন্তু ইনকাম আছে তার ওয়ালেট থেকে। ওয়ালেট থেকে 1% 2% পায়। সেকেন্ড হচ্ছে ওদের রিচার্জ করলে, রিচার্জের কোম্পানি থেকে 1% পায়। ওদের অ্যাপসে দেখবেন বিভিন্ন রকম অ্যাডভার্টাইজিং দেওয়া আছে, ওখান থেকে টাকা পায়। ওরা বিভিন্ন সেক্টরে ছড়িয়ে আছে, সেই সেক্টর থেকে টাকা নেয়। এটা হচ্ছে ব্যাপার পেটিএম। পেটিএমের বর্তমানে ইনকাম ধরতে গেলে আরও বিভিন্নভাবে ইনকাম করে, যাতে যেখানে $16 billion স্টার্ট আপ, যদিও প্রতি বছর 1000 কোটির উপরে লস হয়, তাও আমি বলবো যে আজ লস হলেও আগামী কয়েক বছরের মধ্যে ওটা প্রফিটেবল কোম্পানি হবেই হবে। কেননা যেখানে আন্ট গ্রুপের হাত আছে, যেটা আলিবাবাকে তৈরি করেছিল জ্যাকমা। পেটিএমের কম্পিটিটর কে কে আছে? পেটিএমের কম্পিটিটর হচ্ছে ফোনপে আছে, গুগল পে আছে, রোজার পে আছে, ইনস্টামোজো আছে। ফোনপে কী ক্ষেত্রে? মানি রিচার্জ, টিকিট বুকিং টিকিংয়ের ক্ষেত্রে ফোনপে। ফোনপেকে কম্পিট করে দিবে পেটিএম, কিন্তু যদিও ফোনপে এখন পুরো মার্কেট দখল করে দিয়েছে প্রত্যেকটা মার্চেন্টসে। এবং যেখানে গুগল পে আছে, গুগল পে তো দমে বিজনেস করছে। থার্ড হচ্ছে রোজার পে, পেমেন্ট গেটওয়ে। সাপোজ কোনো জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে তুমি পেমেন্ট গেটওয়ে লাগাবে, সাপোজ ইন্ডিয়ার মধ্যে 1 লাখ কোটির ওয়েবসাইট আছে, সেই 1 লাখ কোটির ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে যদি কেউ লাগায়, প্রথমে মাথায় রোজার পে আছে, ইনস্টামোজো আছে, কিন্তু সেটা পরপর পেটিএমে শিফট হয়ে যাচ্ছে। পেটিএম এতটাই ইজি প্রসেস, এটাই হচ্ছে ব্যাপার। এবার সবথেকে পেটিএম থেকে আমরা কী শিখতে পারি, বা পেটিএম টাইপের বিজনেস তৈরি করতে হলে আমরা কী করতে পারি? পেটিএম থেকে একটা জিনিস শিখতে পারি, যদি তুমি কোনো টেকনিক্যাল স্টার্ট আপ বা টেক স্টার্ট আপ স্টার্ট করতে চাও, তুমি এই রেড ওশিয়ানে আসো না, তোমাকে ব্লু ওশিয়ানে যেতে হবে। এইসব রিচার্জ সেক্টর, পেমেন্ট গেটওয়ে সেক্টর, ইনভেস্ট সেক্টরে অনেক কিছু আছে, বাট তোমাকে একটা ব্লু ওশিয়ান ধরতে হবে যেখানে কম্পিটিটর কম আছে, সেখানে নিজ ভিত্তিক হবে। আমি বলবো যদি কেউ বর্তমানে টেক স্টার্ট আপ বা কোনো স্টার্ট আপ চালু করে, সেখানে রেড ওশিয়ানে না গিয়ে যেখানে লোক মারাপিট করে মরছে, তাকে ব্লু ওশিয়ানে আসতে হবে, যেখানে কম মানুষ কিন্তু যেই মানুষ আছে সেই একদম খাঁটি মানুষ। তুমি স্টার স্পোর্টসের কথা ভাবো, স্টার স্পোর্টস কিন্তু অন্য কোনো নিউজ দেয় না, ওদের কাছে অনলি স্পোর্টসের নিউজ। IPL হচ্ছে স্টার স্পোর্টস, T20 হচ্ছে স্টার স্পোর্টস। ওদের কাছে নিজ প্রোডাক্ট যেমন আছে, নিজ ক্লায়েন্ট তেমন আছে, আর নিজ কনজিউমার তেমন আছে। দেখুন, সাপোজ আমি ক্রিকেট খেলা দেখবো, আমি ক্রিকেট খেলা দেখলে সোনিতে যাবো না, আমি ক্রিকেট খেলা দেখলে ম্যাক্সে যাবো না, আমি ক্রিকেট খেলা দেখলে স্টার স্পোর্টসে আসবো। তেমন যদি তুমি এটা ভাবো, তুমি যদি কোনো চেয়ার কিনতে যাও, চেয়ার কিনতে গেলে তুমি কোথায় যাবে? তুমি নিশ্চয়ই অ্যামাজনে যাবে বর্তমানে। কিন্তু তুমি যদি কোনো হেয়ারের প্রোডাক্ট কিনতে যাও বা হেয়ারের উইক কিনতে যাও, তবে তোমাকে সেই হেয়ার উইকের ওয়েবসাইটে যেতে হবে। সেরকম আমি বলছি, যদি কেউ কোনো বিজনেস স্টার্ট করে বর্তমানে, এটা আমার ওপিনিয়ন, তবে আমার ভিত্তিতে তাকে নিজ ভিত্তিক যাওয়া সবথেকে বেস্ট হবে তার পক্ষে। দিস ইজ ভেরি গুড ফর ইউ অ্যান্ড ইউর বিজনেস। আর লাস্টে আমি যেটা বোনাস পয়েন্ট দিব বলছিলাম, সেটা হচ্ছে পেটিএম থেকে 10,000 টাকা শেয়ার করা যেত, শুধু পেটিএম না, ফোনপে থেকে, গুগল পে থেকে হাইলি 10,000 পর্যন্ত শেয়ার করা যেত। বাট বর্তমানে RBI-র সঙ্গে কন্ট্যাক্ট করে পেটিএম থেকে 10 লাখ পর্যন্ত সেন্ড করতে পারো কাউকে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি বিজনেস। সাপোজ কাউকে 10 লাখ টাকা পাঠাবে, তো তুমি পেটিএম থেকে সেন্ড করে দিলে, দিস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং, রিসেন্ট নিউজ। তো আমার হয়তো একটা 1 কোটি টাকার বিজনেস আছে, আমি কাউকে 50 লাখ টাকা পাঠাবো, 10 লাখ 10 লাখ করে 5 বার পাঠিয়ে দেবো, 10,000 করে বা 50,000 করে কবার পাঠালাম, এটা একটা। তো সবাই পেটিএমে শিফট হতে বাধ্য, পেটিএম বহু টাকা কামাবে। এই বছর IPO আসছে রিসেন্ট, 16,000 কোটি টাকার IPO বর্তমানে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় IPO আসছে। যে IPOতে ইনভেস্ট করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, বাট আমি তো ইনভেস্ট করবো, কেননা যেখানে এত বড় IPO আসছে, তো অবশ্যই প্রফিট হতে পারে। আমি বলছি না যে প্রফিট 100% হতে পারে, এটা আমার ওপিনিয়ন বলছি, আপনারা চাইলে করতেই পারেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোটেও, কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ইউটিউবে অ্যালগোরিদম অন্যজনকে ভিডিওটা দেখাবে। আর গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং, যখনই ভিডিও দেখছেন।